Okay, welcome back to my lecture again. আমরা আগের লেকচারটিতে আলোচনা করেছিলাম যে এক্সাম্পল নাম্বার 5.3টা আমরা কিভাবে সলভ করব। সো এই পর্যায়ে আমরা আলোচনা করব এক্সাম্পল 5.4 সম্পর্কে, যেটি কিনা টিওয়াই লিনের বইয়ের পেজ নাম্বার 135 এবং 136-এ দেওয়া আছে। চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখি যে কোশ্চেনে কি বলা হয়েছে। এটিও আগের অঙ্কটির মতো একটি পোস্ট টেনশন বিমের অঙ্ক। তো এখানে বলা হচ্ছে পোস্ট টেনশন, পোস্ট টেনশন বন্ডেড কনক্রিট বিম, যেটা কিনা ফিগার 5.8-এ দেখানো হয়েছে। এটা হচ্ছে ফিগার 5.8 তোমাদের বইয়ের পেজে। তো পোস্ট টেনশন বন্ডেড কনক্রিট বিম ফিগার 5.8 হ্যাজ আ প্রি স্ট্রেস অফ 1575 kN ইন দ্য স্টিল ইমিডিয়েটলি আফটার প্রিস্ট্রেসিং, উইচ ইভেন্চুয়ালি রিডিউসেস টু 1350 kN ডিউ টু লসেস। দ্য বিম ক্যারিজ টু লাইভ লোডস অফ 45 kN ইচ ইন অ্যাডিশন টু ইটস ওন ওয়েট অফ 4.5 kN পার মিটার। কম্পিউট দ্য এক্সট্রিম ফাইবার স্ট্রেসেস ইন মিড স্প্যান কেস নাম্বার এ, উইচ ইজ আন্ডার দ্য ইনিশিয়াল কন্ডিশন দ্যাট ইজ উইথ ফুল প্রি স্ট্রেস অ্যান্ড নো লাইভ লোড, অ্যান্ড কেস নাম্বার বি ইজ আন্ডার দ্য ফাইনাল কন্ডিশন আফটার দ্য লসেস হ্যাভ টেকেন প্লেস অ্যান্ড উইথ ফুল লাইভ লোড। তো প্রশ্নটা যদি আমি একটু অনুবাদ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে প্রথমে পোস্ট টেনশন বন্ডেড বিমটিকে প্রি স্ট্রেস দেওয়া হয়েছে 1575 kN। তো আলটিমেটলি এই প্রি স্ট্রেসটা আবার যখন স্টিল থেকে কনক্রিটে স্থানান্তরিত হবে তখন ন্যাচারালি কিছু লস হয়। তো লসের পর এটা কতটুকুতে দাঁড়াচ্ছে, 1350 kN চলে আসছে। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে যে বিমটাতে দুই ধরনের লোড আছে। একটা হচ্ছে ডেড লোড, ডেড লোড বলতে এখানে বিমের নিজস্ব যে ওয়েটটা সেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে 4.5 kN পার মিটার। তো এটা যেহেতু এখানে বলা আছে, এটা ছবিতে আর দেখানো নেই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে বিমের টোটাল লেন্থ দেখো এখানে কত আছে। টোটাল স্প্যান হচ্ছে 12 মিটার লেন্থের, তাহলে 12 মিটারের পুরোটা জুড়েই হচ্ছে এই যে নিজস্ব যে ওয়েটটা 4.5 kN পার মিটারটা স্প্রেড হয়ে আছে। ইন অ্যাডিশন এখানে দুটো লাইভ লোডও দেওয়া আছে 45 kN করে, যেটা কিনা আমার এখানে দেখো লেফট সাপোর্ট থেকে 4.5 মিটার দূরে 45 kN আছে, আবার রাইট সাপোর্ট থেকেও 4.5 মিটার বাম দিকে 45 kN আরেকটি লোড আছে। অর্থাৎ এই লোডটা কিন্তু সিমেট্রিক্যালি এখানে অ্যারেঞ্জ করেছে এবং এই দুটো লোডের মাঝখানের দূরত্ব কত, 3 মিটার। আচ্ছা, তারপরে বলা হয়েছে দুটা কন্ডিশনে আমাকে এখানে স্ট্রেস বের করতে বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে কি যে ইনিশিয়াল কন্ডিশন, অর্থাৎ এই যে টোটাল বিমের মাঝখানটা, যেহেতু এটা 12 মিটারের স্প্যান, 6 মিটার দূরে যাব। লেফট সাপোর্ট থেকে 6 মিটার দূরে গিয়ে আমি এইরকম একটা ক্রস সেকশন পাবো যেখানে আমি কার্সারটা মুভ করছি, এবং এই ক্রস সেকশনটা হচ্ছে 300 মিলিমিটার ডিভাইডেড বাই, মানে 300 মিলিমিটার বাই 600 মিলিমিটারের একটা ক্রস সেকশন আমি পাচ্ছি। এই ক্রস সেকশনের টপে স্ট্রেস বের করতে হবে, বটমে স্ট্রেস বের করতে হবে। এখন দেখো কেস এতে বলা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। তো ইনিশিয়াল কন্ডিশনে দুটো শর্ত তারা দিয়েছে, একটা হচ্ছে ফুল প্রি স্ট্রেস, অর্থাৎ ইনিশিয়ালি আমি যে 1575 kN অ্যাপ্লাই করেছি বিমের, বিমকে প্রি স্ট্রেসিং করার জন্য, তো সেটা আমাদের এখানে কেস এতে আমাদের ইনপুট দিতে হবে, এবং প্লাস হচ্ছে এখানে আর কোনো লাইভ লোড থাকা চলবে না। তাহলে কি লোডটা থাকবে, থাকবে হচ্ছে আমার ওন ওয়েট যেটা 4.5 kN পার মিটার, এটা থাকবে। এটা গেল কেস এ। কেস বি এর যে কন্ডিশনগুলো সেটা কি, সেখানে আবার বলা হচ্ছে ফাইনাল কন্ডিশন, যেটা যে একটা হচ্ছে যে লস আফটার দ্য লস অফ টেকেন প্লেস, দ্যাট ইজ আফটার দ্য লস মানে কি, আফটার লসে আমরা পাচ্ছি হচ্ছে 1350 kN, তাহলে এই ভ্যালুটা আমাদেরকে ইনপুট দিতে হবে। এবং এখানে আরেকটি শর্ত তারা জুড়ে দিয়েছে, যেটা হচ্ছে ফুল লাইভ লোড। আচ্ছা, ফুল লাইভ লোডটা আসলে ডেড লোড তো আগে অ্যাপ্লাই হয়েই আছে, তার সাথে আমাকে ফুল লাইভ লোডটা দিতে হবে। অর্থাৎ তাহলে লোড আসবে ফাইনাল কন্ডিশনে দুই ধরনের, একটা হচ্ছে ওন ওয়েট 4.5 kN পার মিটার, যেটা 12 মিটার পুরো স্প্যানের উপর ছড়িয়ে আছে, প্লাস হচ্ছে এই যে দুটো লাইভ লোড 45 kN, 4.5 মিটার করে লেফট সাপোর্ট থেকেও আছে, আবার রাইট সাপোর্ট থেকেও ভেতরের দিকে আছে। তাহলে সমস্ত লোডগুলো
চলে আসবে কেস নাম্বার বিতে। তো এখন আমাদের প্রশ্ন কিন্তু বোঝা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, পরীক্ষায় কিন্তু এই দুটো ফিগারই দেওয়া থাকবে। তো এখানে টেন্ডন গুলো যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে তাতে এখানে একটা টেন্ডন গুলোর অ্যাকশন পয়েন্টে একটা সেন্টার আছে, তো সেটা বিমের বটম থেকে কতটুকু উপরে আছে, 175 মিলিমিটার উপরে আছে, এটা কোশ্চেনে দেয়া আছে। এবং এই অংশটাকে বলা হচ্ছে সিজিএস। সিজিএস মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ স্টিল। আর অন্যান্য ক্রস সেকশনাল প্রপার্টিস গুলো কিন্তু দেয়া আছে। পরের স্লাইডে যাই। আচ্ছা, এখান থেকে আমাদের সলিউশনটা শুরু। যেহেতু আমরা আগেই বলেছি যে আমাদের কেস হচ্ছে দুটো, একটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন আরেকটা হচ্ছে ফাইনাল কন্ডিশন। সো ইনিশিয়াল কন্ডিশনটা আমরা আগেই বলেছি যে এখানে আমাদের দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ফুল প্রেস প্রেস, একটা হচ্ছে নো লাইভ লোড। দুটো কন্ডিশনকে কম্বাইন করে আমরা অঙ্কটা করব। তোমাদের যদি মনে পড়ে যে আমরা যখন চ্যাপ্টার ওয়ানের এক্সাম্পল নাম্বার 1.1234 করেছিলাম, তখন আমরা স্ট্রেস বের করার আগে কিন্তু টোটাল তিনটা অংশ আমরা তিনটা পোর্শন আমরা বের করেছিলাম। প্রথম পোর্শনটা হচ্ছে কনস্ট্যান্ট কম্প্রেশন, কারণ আমরা জানি যে প্রিস্ট্রেসিং দেওয়ার ফলে পুরো বিমটা, পুরো বিমের কনক্রিটটা টোটাল কম্প্রেশনে চলে যায়, অর্থাৎ ইলাস্টিক ম্যাটেরিয়ালে পরিণত হয়। তো সেটা হচ্ছে এফ বাই এ, অর্থাৎ প্রিস্ট্রেসিং ফোর্সটাকে আমি টোটাল এরিয়া দিয়ে যদি ভাগ করি, এটা একটা নর্মাল স্ট্রেস, এটা কিন্তু কোনো বেন্ডিং স্ট্রেস না। এবং এটার বাম থেকে যে নেগেটিভ চিহ্ন, নেগেটিভ চিহ্নটা কিন্তু টপ অথবা বটম বিমের ক্রস সেকশনের যেখানেই আমি স্ট্রেস বের করি না কেন, এই পোর্শনটা কিন্তু চিহ্ন সহ কি থাকবে, চিহ্নটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এখন দেখা যাক সেকেন্ড এবং থার্ড পোর্শন সম্পর্কে যদি আমি একটু কথা বলি। সেকেন্ড পোর্শনটা হচ্ছে প্রিস্ট্রেসিং ফোর্সটা কিন্তু বিমের সেন্টারের সাথে একটা ইসেন্ট্রিসিটিতে থাকে, ফলে এটা বিমকে একটা বেন্ডিং স্ট্রেস দিতে চায়। তাহলে প্রিস্ট্রেস ফোর্সের ফলে যে বেন্ডিং স্ট্রেস উৎপত্তি হয় সেটাই হচ্ছে আমার এফ ওয়াই বাই আই। আচ্ছা, আর থার্ড টার্মে যে এম ওয়াই বাই আই যে টার্মটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আসলে সেটাও একটা বেন্ডিং স্ট্রেস, বাট এই বেন্ডিং স্ট্রেসটা কিন্তু প্রিস্ট্রেস ফোর্সের জন্য হচ্ছে না, এটা হচ্ছে মূলত আমার যে ডেড লোড লাইভ লোড যা যা আছে তাদের জন্য আমার বেন্ডিং স্ট্রেসটা এখানে উৎপত্তি হচ্ছে। আর ওয়াই মানে তো তোমরা বুঝোই, ওয়াই মানে হচ্ছে আমার বিমের যে নিউট্রাল অ্যাক্সিস বা বিমের যে টোটাল ক্রস সেকশনের যে সেন্টারটা থাকবে, এই সেন্টার থেকে আমি যদি টপে যাই সেটাকে আমি ওয়াই বলবো, অথবা বটমে গেলেও সেটাকে আমি ওয়াই বলবো। ক্ষেত্র বিশেষে ভ্যালুগুলো আমরা ঠিকঠাক মতো বসিয়ে দেবো। তো এখানে এটাকে আমরা টোটাল স্ট্রেস টপ আর বটমে যে তিনটা কোয়ান্টিটি পাচ্ছি, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি। তো আমি কাজের সুবিধার জন্য প্রত্যেকটা টার্ম, তিনটা টার্মের প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা ভাবে নির্ণয় করে নিচ্ছি। তো যেহেতু বলা হচ্ছে ফুল প্রিস্ট্রেস, আমরা জানি ফুল প্রিস্ট্রেস প্রথমে দেওয়া হয়েছিল কত, 1575, তো এটা কিলো নিউটনে দেওয়া ছিল, এখান থেকে 10³ দিয়ে গুণ করলে পরে নিউটনে চলে আসবে। আর এরিয়াটা ক্রস সেকশনাল প্রপার্টিস থেকে নিচ্ছি, ইউনিটটা বসিয়ে দিচ্ছি যাতে করে ইউনিট নিয়ে কোনো কনফিউশন না হয়। আর আমরা এখানে রেজাল্ট পাচ্ছি 8.75 মেগাপ্যাস্কেল কম্প্রেশনে আছে। পরের টার্মটা হচ্ছে এফ ওয়াই বাই আই। এখানে ইসেন্ট্রিসিটির যে ব্যাপারটা, ইসেন্ট্রিসিটি মানে কি, মানে হচ্ছে আমার সেন্টার অফ স্টিলটা সেন্টার অফ কনক্রিট থেকে কতটুকু দূরে আছে। আমরা যদি আগের স্লাইডটা একটু খেয়াল করি, এখানে ক্রস সেকশনে যে যতটুকু ধারণা আমাদের দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে বিমের বটম থেকে স্টিলের সেন্টারটা আছে 175 মিলিমিটার উপরে। আবার টোটাল বিমটা যদি, যেহেতু একটা রেক্টেঙ্গুলার সেকশন, তা আমরা জানি যে একটা রেক্টেঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকে, যেহেতু 600 মিলিমিটার ডেপথ আছে, তার মানে 300 মিলিমিটার, আমি যদি বটম থেকে 300 মিলিমিটার উপরে যাই এটাই হবে তার সেন্টার। তাহলে 300 থেকে আমি যদি 175 বিয়োগ দিই, তাহলে মাঝখানে আমার যে গ্যাপটা থাকবে, অর্থাৎ কনক্রিটের সেন্টারের সাথে স্টিলের সেন্টারের যে গ্যাপটা থাকবে সেটা হচ্ছে 125 মিলিমিটার। এই গ্যাপটাই হচ্ছে মূলত ইসেন্ট্রিসিটি অফ স্টিল। তো এই 125 মিলিমিটারটা আমি কি করলাম, অঙ্কের এই জায়গাটাতে বসিয়ে দিলাম ইউনিট সহ, বাদ বাকি অংশগুলো যা আছে তাই। এবং এখানে আইটা বের করে নিচ্ছি, আইটা এখানে যেহেতু রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, পিএইচ কিউব বাই 12 এর সাহায্যে আমরা বের করে নিচ্ছি। তো এগুলো আমরা বসিয়ে দিচ্ছি এবং যথারীতি সেকেন্ড এবং থার্ড পোর্শনের রেজাল্ট গুলোকে আমরা প্লাস মাইনাস হিসেবে আপাতত রাখছি। আর থার্ড যে টার্মটা সেটা হচ্ছে মোমেন্ট আছে, এখানে মোমেন্টটা হচ্ছে ডেড লোড লাইভ লোডের কারণে। তো এখানে বলে হচ্ছে কোনো লাইভ লোড আমি নিতে পারবো না। তাহলে ডেড লোডটা কত আছে, ডেড লোডটা আছে হচ্ছে 4.5। এখন মিড স্প্যানে হচ্ছে সর্বোচ্চ মোমেন্টটা আমরা যতটুকু পাবো
সেটা হচ্ছে WL²/8। এই সূত্রে বসিয়ে দিলে সেটাকে আমরা আবার নিউটন মিলিমিটারে ইউনিট অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটা আমরা পাচ্ছি 81 × 10⁻⁶ নিউটন মিলিমিটার। বাদ বাকি ভ্যালুগুলো আমরা বসিয়ে দিচ্ছি, ফলাফল পাচ্ছি ±4.5 মেগাপাস্কেল। এখন এই তিনটা কোশ্চেনের ভ্যালু আমরা একত্রে লিখে ফেললাম। লেখার পর আমাদের কিছু কন্ডিশন অনুসারে সেকেন্ড এবং থার্ড পোর্শনের চিহ্নগুলো অ্যাপ্লাই করতে হবে। প্রথম পোর্শনটা আগেই বলেছি যে নেগেটিভ চিহ্নটা ফিক্সড। পরের পোর্শনে আমরা যেটা দেখলাম সেকেন্ড পোর্শনটা কেন এখানে পজিটিভ হচ্ছে, সেকেন্ড পোর্শনটা কিন্তু প্রি স্ট্রেস ফোর্সের জন্য পেন্ডিং স্ট্রেস, যেটা সেটা প্রি স্ট্রেসের জন্য আমার কি হচ্ছে, বিমের টপে কিন্তু টেনশন হচ্ছে। এটার আরেকটু ডিটেল ব্যাখ্যা তোমরা এক্সাম্পল 5.3 যারা এতক্ষণে স্টাডি করেছো তারা সেখান থেকে একটু দেখে নেবে। তো প্রি স্ট্রেসিং এর ফলে আমাদের শুরুতেই বিমের টপে আসবে টেনশন, টেনসাইল স্ট্রেস আসবে। তো টেনসাইল স্ট্রেসকে আমরা সবসময় পজিটিভ ধরে নিচ্ছি, এরই ধারাবাহিকতা এখানে আমরা সেকেন্ড পোর্শনের এই জায়গাটাতে আমরা পজিটিভ দিচ্ছি। আর সার্ভিস লোড অর্থাৎ ডেড লোড বা লাইভ লোড, এই প্রবলেমের ক্ষেত্রে এখন এখানে আমরা ডেড লোডটা ব্যবহার করছি। তো ডেড লোডটা কিন্তু নিচের দিকে আমরা ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করছি। তো ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করলে যেটা হয় টপে আমাদের কিন্তু কি আসবে, কম্প্রেশন চলে আসবে, এটাই আমি এখানে লিখেছি। তো কম্প্রেশন মানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস মানে কি নেগেটিভ, সো এখানে আমরা নেগেটিভ দিচ্ছি। সার্বিকভাবে আমরা কিন্তু সবকিছু কম্বাইন করে একটা কম্প্রেসিভ স্ট্রেসই আমরা সার্বিকভাবে পাচ্ছি। তো এটা হচ্ছে টপের স্ট্রেস -2.31 মেগাপাস্কেল। এখন ঠিক উল্টো লজিক যদি অ্যাপ্লাই করি অর্থাৎ বিমের বটমে প্রি স্ট্রেসিং এর ফলে কি হবে, কম্প্রেশন হবে এবং সার্ভিস লোডের জন্য টেনশন হবে। সো এখানে সেকেন্ড পোর্শনে আমরা যেটা টপের স্ট্রেসের ক্ষেত্রে যেটা পজিটিভ হয়েছে সেটা হয়ে যাবে এখানে নেগেটিভ। একইভাবে যে থার্ড পোর্শনটা নেগেটিভ হয়েছে টপে সেটা বটম স্ট্রেসের ক্ষেত্রে হয়ে যাবে পজিটিভ। সো এখানেও ইন্টারেস্টিং ভাবে আমরা কিন্তু সার্বিক স্ট্রেসটা পাচ্ছি কম্প্রেসিভ স্ট্রেস নেচারের। তো আমাদের অর্ধেকটা অঙ্ক কিন্তু এখানে শেষ। তবে পরীক্ষার কোশ্চেনে খেয়াল করলে দেখবে অনেক সময় স্ট্রেস গুলো বের করার পাশাপাশি অনেক সময় বলা হয় স্টুডেন্টদেরকে যে তোমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা ছবিতে দেখাও। তো আমি তোমাদের সুবিধার্থে সেজন্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটাও এখানে ডেপথ বরাবর, বিমের ক্রস সেকশনের যে ডেপথ আছে 600 মিলিমিটার সেই বরাবর আমি এখানে এঁকেছি। আমরা ধরে নিয়েছি বিমের লেফট পোর্শনটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, রাইট পোর্শন হচ্ছে টেনশন স্ট্রেস। যেহেতু এখানে কোনো টেনসাইল স্ট্রেস নেই সেহেতু আমার ডায়াগ্রামটা বাম দিকে যাচ্ছে। তো আমি ভ্যালু অনুসারে টপে বটমে স্ট্রেস গুলো বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার কেস এ এর জন্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। তো এখন আমরা চলে আসবো ফাইনাল কন্ডিশনে, যেখানে দুটো কন্ডিশন আমাদেরকে ইনপুট দিতে বলা হয়েছে। একটা হচ্ছে যখন কিনা প্রি স্ট্রেসের লসটা হয়ে গেছে তার পরের যে কন্ডিশনটা সেটা, প্লাস হচ্ছে যখন আমার ডেড লোড বা সেলফ ওয়েটের পাশাপাশি আমার ফুল লাইফ লোডটা যখন চলে আসছে। তো এখানে মোমেন্টটা আসবে কিন্তু টোটাল লোডের জন্য, কারণ আমার এখানে কিন্তু নিজস্ব ওয়েট যেটা বিমে সেটাও আছে 4.5 কিলোনিউটন/মিটার, আবার লাইফ লোড ছিল দুটো 45 কিলোনিউটন করে দুটো, এই এগুলো সব কিছুর কম্বাইন্ড ইফেক্ট আসবে মোমেন্টে। তো মোমেন্টটা আমরা দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে ডেড লোড লাইফ লোডের মোমেন্টটা ইন্ডিভিজুয়ালি বের করে কম্বাইন করতে পারি। এক্ষেত্রে যে অ্যান্সারটা আসবে সেম অ্যান্সার আমরা কিন্তু পাবো যদি আমরা পুরো বিমের ছবিটা এঁকে আমরা যেভাবে মেকানিক্স অফ সলিড 1 বা 2 শিয়ার ফোর্স ডায়াগ্রাম, তারপর সেখান থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, সেখান থেকে আবার সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টটা নেই, সেখান থেকেও আমরা কিন্তু সেটা পেতে পারি। তো ওই প্রসিডিউরটা আমি আবার তোমাদের সুবিধার্থে আমার এই রেকর্ডিং এর শেষ দিকে আমি আবার সেটা ডিসকাস করে দেব। তো আমরা আপাতত দেখি যে এখানে আমরা কিভাবে করেছি। তোমাদের বইতেও এই মেথডেই করেছে, দুটো দুটো মেথড জেনে রাখাই ভালো, কারণ কখন কোন মেথডটা কাজে লাগবে সেটা আসলে আগে থেকেই বোঝা যায় না সে কারণে। তো ডেড লোডের মোমেন্টটা আমরা আগেই বের করেছি, তবুও আমি এখানে ফর্মুলেশনটা দেখিয়ে দিয়েছি। WL²/8 যেটা আমরা পেয়েছিলাম 81 × 10⁶ নিউটন মিলিমিটার। আর লাইভ লোডের যে মোমেন্টটা, যেহেতু লাইভ লোডটা সিমেট্রিক্যালি অ্যাপ্লাই করা হচ্ছে, তোমরা যদি একটু আগের ছবি প্রথম যে ইয়েটা সেটা যদি দেখো, এখানে কিন্তু দেখানো হয়েছে যে 45 কিলোনিউটন বাম দিকের সাপোর্ট থেকেও আছে, একই ডিস্টেন্স দূরে আবার ডান দিকের সাপোর্ট থেকেও ভেতরের দিকে আছে। তাহলে যে কোনো একটা
যে কোনো একটা লাইফ লোড নিয়ে সেটাকে সাপোর্ট পর্যন্ত নিয়ে গেলে আমরা কিন্তু এটার মোমেন্টটা পেয়ে যাব। তো ওই কনসেপ্টের সাহায্যে আমি কিন্তু এখানে সূত্রটা দেখিয়েছি, পি লাইফ ইনটু ডি লাইফ, অর্থাৎ আমি এখানে লেফট সাপোর্ট থেকে ডিস্টেন্সটা নিয়েছি এবং প্রতিটা জিনিসকে আমি 10^3 দিয়ে কেন গুণ করেছি, কারণ যাতে আমি কিলো নিউটন থেকে নিউটনে যেতে পারি, মিটার থেকে মিলিমিটারে যেতে পারি, যাতে আমার ইউনিটটা অ্যাডজাস্টমেন্টে সুবিধা হয়। তো এখান থেকে আমি পেলাম 283.5 × 10^6 নিউটন মিলিমিটার। তো আগের মতোই আমি সেম ইকুয়েশন, যেটা কিনা আমি কেস এ তে ব্যবহার করেছি, কেস এ তে আমি যে ইকুয়েশনটা ব্যবহার করেছি সেটাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি, এবং এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি, যেহেতু আমার ভ্যালু গুলো এখানে একটু চেঞ্জ হবে, দ্যাটস ওয়াই। সো এখানে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে একটু যদি খেয়াল করো, আমাদেরকে বলা হচ্ছে যে ক্রিস্টাল লসের পরে যে অবস্থাটা সেটা নিয়ে কাজ করতে বলা হচ্ছে। তো সেখানে আমরা কাজ করছি হচ্ছে 1350, ওকে, কারণ 1350 হচ্ছে আমার লসের পরে যতটুকু প্রিস্ট্রেস ফোর্স টোটাল বিমের সার্ভিস লাইফে বিদ্যমান থাকবে সেটা, এটাই হচ্ছে 1350। এটার সাথে ইউনিট অ্যাডজাস্টমেন্টের জন্য আমি 10^6 দিয়ে গুণ করে নিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে মনে হয়, এখানে হচ্ছে 10^6 হবে না, এখানে 10^3 হওয়ার কথা, তো এটা তোমরা একটু ঠিক করে নিও। আচ্ছা, এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম 7.5 MPa, এবং যথারীতি এখানকার চিহ্নটা মাইনাস থাকবে, টপ বিমের টপ বা বটম যেখানেই আমরা স্ট্রেস বের করি এটা কনস্ট্যান্ট থাকবে। এরপরে সেকেন্ড অংশ হচ্ছে FUI/I, এফটা হচ্ছে আফটার লস, তো আফটার লস মানে হচ্ছে 1350 কিলো নিউটন। আচ্ছা, তারপর এখানে হচ্ছে 125 আসছে, আচ্ছা ইসেন্ট্রিসিটি, তারপর বাকি বাকি যে কোয়ান্টিটি গুলো সেগুলো অ্যাজ ইট ইজ আমি বসিয়ে দিলাম, তো এটা আসলো ±9.38 MPa। আচ্ছা, পরবর্তীতে মোমেন্টের জায়গাটা তো একটা চেঞ্জ আসছে, যেহেতু এখানে বলা হচ্ছে যে ডেড লোড লাইভ লোড সবই থাকবে, তো সেভাবে আমরা বসিয়ে দিলাম। যেহেতু এটা নিউটন মিলিমিটার, এখানে 10^6 হবে, আর আগের পোর্শনটাতে কিন্তু 10^3 হবে, এটা ভুলে 10^6 লেখা হয়েছে, এটা একটু কারেকশন নিজেরা করে নিবে। তো আমরা এখান থেকে পেলাম 15.75 MPa। এখন এই কোয়ান্টিটি গুলো সব একসাথে বসালে আমরা এরকম একটা ছবি পাই। তো আমরা টপে ক্রিস্ট্রেসিং এর জন্য কি হয়, সার্ভিস লোডের জন্য কি হয়, আমরা আগে একটু আগে ব্যাখ্যাটা জেনেছি কেস এ সম্পর্কে ডিসকাস করতে গিয়ে। তো সেই লজিক খাটিয়ে তোমরা এখানে হচ্ছে চিহ্নগুলো বসিয়ে নিচ্ছ। তো এখানে সার্বিকভাবে আগের মতো ইন্টারেস্টিং ভাবে এখানে কিন্তু কম্প্রেসিভ স্ট্রেস আসছে টপে 13.87 MPa, একইভাবে বটমেও আমরা লজিক্যালি সবকিছু বসিয়ে পাচ্ছে -1.13 MPa, অর্থাৎ এটাও হচ্ছে কম্প্রেসিভ নেচারের। তো অঙ্ক কিন্তু শেষ। এখন যেহেতু আগে বলেছি স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা তোমাদের পরীক্ষার জন্য জরুরি, দ্যাটস ওয়াই আমি এখানে এঁকে দিয়েছি, এটা তোমরা আশা করি বুঝতে পারবে যদি কেস এর ডায়াগ্রামটা বুঝে থাকো। আচ্ছা, এখন আমরা আসি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে একটু ডিসকাস করি। এখানে দেখো, এডিটেড ম্যাথ নামে আমি একটা সেগমেন্ট দিয়েছি, এই সেগমেন্টের উদ্দেশ্য হলো যে সেম অঙ্কটা তোমাদের এক্সামে বা অন্যান্য, একটু যদি চিন্তা করো কিভাবে থাকতে পারে, আমাদের এক দুটা লাইফ লোডের পরিবর্তে একটা লাইফ লোড থাকতে পারে, 12 মিটার স্প্যানের ঠিক লেফট সাপোর্ট এ থেকে মিড স্প্যানে হয়তো বা লাইফ লোডটা অ্যাপ্লাই করা হতে পারে, আগের মতো ডেড লোডটা এভাবেই থাকলো আর ক্রস সেকশনটা এভাবেই থাকলো। তো এখানে আমি দেখো কি লিখেছি, এই ধরনের কেসে মিড স্প্যানে অথবা লেফট সাপোর্ট এ থেকে 3 মিটার বা কি 4 মিটার 5 মিটার রাইট সাইডে গিয়ে বিম ক্রস সেকশনের টপ এবং বটমে স্ট্রেস বের করতে বলা হতে পারে। তাহলে এটা একটা কেস, এটা তোমরা মাথায় রাখতে পারো। সেকেন্ড হচ্ছে সেম ম্যাথ, যেটা কিনা আমি এই যে এখানে রোমান সংখ্যা একে আলোচনা করলাম, একটু হিন্টস দিলাম, সেটার ক্রস সেকশনটা নর্মাল ক্রস সেকশনের মতো না থেকে, যেহেতু এটা একটা পোস্ট টেনশন বন্ডেড বিম, এখানে কিন্তু একটা ডাক্ট থাকতে পারে, ডাক্টের ডাইমেনশন যদি দিয়ে দেওয়া থাকে তাহলে পরে কিন্তু অঙ্কের একটু চেঞ্জ হবে, কোথায় কোথায় চেঞ্জ হবে, যেমন আমাদের যে অঙ্কটা আমরা করলাম এখানে আমরা কিন্তু আই বের করেছিলাম BH³/12 এর সাহায্যে খুব সিম্পল ওয়েতে, কিন্তু যদি আমরা ডাক্টের ডাইমেনশনটা দিয়ে দিই, ডাক্টের ডাইমেনশনটা দিয়ে দিলে কিন্তু তোমাদের আইটা বের করতে হবে কিন্তু কম্বাইন্ড এরিয়ার কনসেপ্টে, অর্থাৎ সেখানে তোমার ওয়াই পারটাও যেরকম বের করতে হবে, ঠিক যেমন তোমরা এক্সাম্পল 5.3 তে যেভাবে করেছিলে ঠিক সেই অঙ্কটাই সেখানে তোমরা ওয়াই বারের ক্যালকুলেশনটা ঠিক যেভাবে করেছো, আই এক্স এর ক্যালকুলেশনটা যেভাবে করেছো, এই ক্যালকুলেশনটা
এই অঙ্কের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রযোজ্য হবে, যেটা আমরা মাত্র ডিসকাস করছি। তো এরকম একটা অ্যাসাইনমেন্ট হোপফুলি আমি আজকে রাত্রের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তো সেখানে একটু খেয়াল রাখবে। আচ্ছা, আরেকটা অ্যাডিশনাল টিপস দিয়ে দিই। এই অঙ্কটা আমরা আগেই বলেছিলাম যে কেস বি এর ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এম টোটাল দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে ডেড লোড লাইভ লোডের মোমেন্ট আলাদা আলাদা ভাবে বের করে কম্বাইন করতে পারি, অথবা এই যে এখানে যেভাবে দেখাচ্ছি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সাহায্যেও আমরা বের করে দেখাতে পারি। তো এই টেকনিকটা তোমরা আশা করি মেকানিক্স অফ সলিড 1 বা 2 তে করে এসেছ। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু জিনিসটা ডিটেইলে যাই। যেমন এখানে আমাদের যে ম্যাথটা আমরা শুরু করেছিলাম এক্সাম্পল 5.4, সেখানে হচ্ছে এইটা ছিল ডেড লোড, যেটা পুরোটা জুড়ে আছে 4.5 কিলোনিউটন পার মিটার। এ দুটো লাইভ লোড কিন্তু এই সাপোর্ট এ থেকেও 4.5 মিটার দূরে, সাপোর্ট বি থেকেও 4.5 মিটার দূরে আছে। তো এদের জন্য আমি হচ্ছে প্রথমে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো, তারপর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে মিড স্প্যান ক্রস সেকশনের মোমেন্ট বের করার জন্য বা স্ট্রেস বের করার জন্য, সেটা আমাদের মিড স্প্যান ক্রস সেকশনের মোমেন্টটা লাগবে, অর্থাৎ লেফট সাপোর্ট থেকে 6 মিটার দূরে আমাদের মোমেন্টটা লাগবে। তো আমরা যেটা করব, শুরুতে আমরা সাপোর্ট রিয়াকশন গুলো বের করতে পারি। যে কোনো একটা সাপোর্টে আমরা যদি মোমেন্ট নেই, তার বিপরীত দিকের রিয়াকশনটা, ভার্টিক্যাল রিয়াকশনটা আমরা বের করে ফেলতে পারবো। যেমন এখানে আমরা বি সাপোর্টে মোমেন্ট নিয়েছি, নেওয়ার পরে আর এ ওয়াইটা বের করে ফেলেছি, যেটা হচ্ছে 72 কিলো নিউটন। তো এখানে এটা যেহেতু একটা সিমেট্রিক লোড প্যাটার্ন, আমি সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরে আর বি ওয়াইটাও 72 কিলো নিউটন এটা বের করে দেখাতে পারি। অথবা আমি যদি বের করে নাও দেখাই, এটা এমনিতেও বোঝা যাচ্ছে যে একটা সাপোর্টে যদি 72 কিলো নিউটন রিয়াকশন হয়, আরেকটা সাপোর্টে সিমিলারলি 72 কিলো নিউটন সাপোর্ট রিয়াকশন হবে। কিন্তু শর্তটা হচ্ছে যে এরকম যদি কম্বাইন্ড, এরকম যদি সিমেট্রিক একটা লোড প্যাটার্ন থাকে, তাহলে পরে দুইটা রিয়াকশন একই রকম হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। লোডের অ্যারেঞ্জমেন্টটা যদি সেরকম সিমেট্রিক না হতো, তাহলে কিন্তু দুটা রিয়াকশন একই রকম হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই বিষয়টাও খেয়াল রাখবে পরীক্ষার সময়। তো যেটা বলছিলাম, তো এই রিয়াকশনটা বের করার পর জাস্ট এরপর সিমিলার সামেশন মেথডে আমরা এক একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাচ্ছি, যাওয়ার ফলে আমরা এই ডায়াগ্রামটা এঁকে ফেললাম। আচ্ছা, পরবর্তীতে যেটা হচ্ছে, আমরা জানি যে যে কোনো একটা পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে, সে আমি যদি সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বের করতে চাই, তাহলে আমার এ থেকে সি পর্যন্ত শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটা এক্সামিন করতে হবে। যেমন এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম, তাহলে এইটা ট্র্যাপিজিয়ামের একটা বাহু হচ্ছে 72, একটা বাহু হচ্ছে 51.75। তাহলে এদের মধ্যে ট্র্যাপিজিয়ামের এরিয়াটা আমি বের করে ফেলতে পারবো। তো সেখান থেকে কিন্তু 278.44, অর্থাৎ সি পয়েন্টের মোমেন্টটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এটার ব্যাখ্যাটা কিন্তু আমি এখানে দিয়েও দিয়েছি, এই যে এখানে যে এমসি এর মোমেন্টটা হচ্ছে পয়েন্ট এ থেকে পয়েন্ট সি পর্যন্ত শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। তো এটা আমরা বের করেছি ট্র্যাপিজিয়ামের সূত্রের সাহায্যে। আচ্ছা, আমাদের মেইন টার্গেট পয়েন্ট হচ্ছে, আমাদের মেইন টার্গেট পয়েন্ট হচ্ছে ই, যেটা হচ্ছে এ সাপোর্ট থেকে 6 মিটার দূরে মিড স্প্যানে। তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এসএফটি ডায়াগ্রামে ই পয়েন্টে কি আছে, 0। তো আমরা জানি যে এসএফটি যেখানে 0 হয়, এসএফটিতে 0 পয়েন্টটা নির্দেশ করে যে বেন্ডিং মোমেন্টে সেটাই হবে আমার সর্বোচ্চ পয়েন্ট, অর্থাৎ এম টোটালটা আমরা সেখান থেকে পাবো। তো এক্ষেত্রে আমরা সি পয়েন্টে যে মোমেন্ট পেলাম, তার সাথে আমি সি থেকে ই পোর্শনের যে এসএফটি ডায়াগ্রামের এরিয়াটা যদি নেই, ট্রায়াঙ্গেল, আমরা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, ছোট ট্রায়াঙ্গুলার এরিয়াটা আমি যদি এই মোমেন্ট যেটা সিতে পেলাম তার সাথে যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমি 283 পাবো। কিভাবে পাবো একটু দেখি। এই যে এখানে এমসির মোমেন্টটা নিলাম, তারপর পয়েন্ট সি থেকে পয়েন্ট ই পর্যন্ত এসএফটি এরিয়াটা নিলাম, হাফ ইন্টু হোম ইন্টু যাতে দেয়, সেখান থেকে আমরা 283.5টা পেয়েছি। তো আশা করি তোমরা অঙ্কটা মোটামুটি বুঝতে পেরেছো।
তারপরেও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে গুগল ক্লাসরুমের কমেন্টে জানাতে পারো, এবং তোমাদের এই প্রবলেমগুলোর উপর বেস করে যদি আমার মনে হয় যে না তোমাদের বেশ কনসিডারেবল এমন একটা প্রবলেম রয়েছে, তাহলে আমি কিন্তু এই ভিডিওর উপর ভিত্তি করে একটা ডিসকাশন ক্লাস তোমাদের সময় অনুসারে তোমাদের উপযোগী সময় আমি অ্যারেঞ্জ করতে পারি যে কোনো একটা প্ল্যাটফর্মে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আর আরেকটি নোটিশ, সেটি হচ্ছে যে এই ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিব, তোমরা আজকে রাত 10টার মধ্যে অবশ্যই গুগল ক্লাসরুমে যেখানে আমি ভিডিওটা পোস্ট করে দিব সেখানে কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের স্টুডেন্ট আইডি নাম্বার দিয়ে কমেন্ট করবে, যেটা নির্দেশ করবে যে তোমরা আসলেই ক্লাসে উপস্থিত আছো কিনা। তো যদি তোমরা রাত 10টার পর কমেন্ট করো তাহলে আমি ধরে নেবো যে তোমরা অ্যাবসেন্ট, সেভাবেই কিন্তু আমি অ্যাটেন্ডেন্সটা আপডেট করে দেবো। তো আজকে মোটামুটি এই পর্যন্তই থাকুক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।